আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আজমি আপনাদের সাথে আছি মেহরুন নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। বনানীর এফআর টাওয়ারে আগুনে মৃত্যুতে হত্যাকাণ্ড বললেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, দোষীরা শক্তিশালী হলেও কঠোর ব্যবস্থা। এফআর টাওয়ারের আগুনে আহতদের একজনের অবস্থা গুরুতর, ঢাকা মেডিকেল ও কুর্মিটোলা জেনারেলের 13 জন চিকিৎসাধীন। কারাগারে খালেদা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ ফখরুলের। সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে বাকশাল কায়েমের চেষ্টা করছে দাবি। এবং সততা, নিষ্ঠা ও যুক্তিবাদী মানসিকতা নিয়ে শিশু কিশোরদের আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান, দ্বাদশ জাতীয় বিতর্ক উৎসব উদ্বোধন। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবারের আগুনের পর শুক্রবার অভিযান চালিয়ে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ভেতর জীবিত অথবা মৃত অবস্থায় আর কাউকে পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এই মুহূর্তে ভবনের সামনে আছেন এনামুল কবির রূপম, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। রূপম, এফআর টাওয়ারের এই মুহূর্তে আপনি কী ধরনের অবস্থা লক্ষ্য করছেন? কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় দফা তল্লাশি শেষ করে বের হয়ে এসেছেন, বলেছেন যে ভেতরে তারা আনাচে কানাচে তল্লাশি করেও, তৃতীয়বারের মতো তল্লাশি করেও কোনো লাশ বা কোনো জীবিত ব্যক্তিকে তারা দেখতে পাননি। এ প্রেক্ষিতে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাংবাদিকদের জানিয়েছেন যে তৃতীয় দফা তল্লাশির পরে তারা এখন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। কিছুক্ষণ পরে তারা আনুষ্ঠানিকভাবে এই ভবনটি তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবেন। ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন ভবনটি হস্তান্তর করার পরে ভবনের মালিক এবং কোন ফ্লোরে কে মালিকানা আছে তাদেরকে বিষয়টি ভিতরে যাবার জন্য বুঝিয়ে দেওয়া হবে এবং এই ঘটনায় যারা দায়ী, অর্থাৎ অপরিকল্পিত ভবন নির্মাণের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ কমিশনার এও বলেছেন যে তারা তদন্ত করে দেখবেন যে বিষয়টি হত্যাকাণ্ডেও নাকি দুর্ঘটনা, যা হবে সে অনুযায়ী সেই ধারাতেই মামলা দায়ের করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা করা হবে। তবে ঘটনাস্থলে এসে সকালের দিকে গৃহায়ণ ও পূর্তমন্ত্রী শম রেজাউল করিম বলেছেন যে তিনি মনে করেন এটি কোনো দুর্ঘটনা নয়, এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড। আর ঢাকা উত্তরের মেয়র বলেছেন এ ধরনের যতগুলো বহুতল ভবন রয়েছে সেই ভবনগুলোতে সমস্ত বিধিবিধান মেনে চলা হয়েছে কিনা সে অনুযায়ী কাগজপত্র আগামী 10 দিনের মধ্যে প্রত্যেক বহুতল ভবনের মালিককে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জমা দেওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। এখন অপেক্ষা যে ফায়ার সার্ভিসের কর্মীরা কখন পুলিশের কাছে এটি হস্তান্তর করেন, ভবনটি হস্তান্তর করার পরে আইনগত প্রক্রিয়া যেটা হওয়া দরকার সেটি শুরু হবে। আর আরেকটি কথা জানিয়ে রাখি যে দুপুরের দিকে ডক্টর কামাল হোসেন ঘটনাস্থলে এসেছিলেন। তিনি বলেছেন যে এ ধরনের অনেক ভবন রয়েছে যেগুলো অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এই ভবনগুলো তদন্তের ব্যাপারে তিনি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেছেন। তাহমিনা জি, রূপম আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনে মানুষের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলেছেন গৃহায়ণ ও গণপূর্ত। ভবনে শেষবার তল্লাশি চালিয়ে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বৃহস্পতিবারের আগুনে এখন পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। সৌমিক আহমদের রিপোর্ট। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর এফআর টাওয়ারে শুক্রবার সকালে 9 জন ইন্সপেক্টরের নেতৃত্বে 50 জনের মতো ফায়ার সার্ভিস কর্মী যান। তারা প্রতিটি ফ্লোর, বেসমেন্ট এবং লিফটে তল্লাশি চালান। ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ দায়িত্বশীল ব্যক্তিরা। আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিকার নিয়ে কথা বলেন তারা। আমাদের তদন্ত প্রতিবেদন আমরা প্রকাশ্যে প্রকাশ করব এবং যারা ঘটনার সঙ্গে জড়িত থাকবে, আমার কাছে, আমি পেশাগতভাবে একজন আইনজীবী ছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। যেই বিল্ডিংগুলো আছে বহুতলা ভবন, প্রত্যেকের বিল্ডিংকে তাদের ফায়ার সেফটি
এবং বিল্ডিং সেফটির যত ধরনের পারমিশন সব কিছু আমাকে দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। রাজধানীতে আলাদা অনুষ্ঠান শেষে বনানীর আগুন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সরকারের মন্ত্রীরা। ফায়ার সার্ভিসকে আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি, আর আমরা সেফ সিটি নামে আমি কিছুক্ষণ আগে যে বলে এসেছি, সেফ সিটি ঢাকা সিটিকে সেফ করার জন্য, মানে যে কোনো দুর্ঘটনার থেকে তারা ওইখানে ক্যামেরাদের নিয়ন্ত্রিত হবে এবং যেখানে যেই ধরনের দুর্ঘটনা ঘটবে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করে সেইখানে সেই ধরনের, যেখানে পুলিশের দরকার পুলিশ যাবে, যেখানে অ্যাম্বুলেন্সের দরকার অ্যাম্বুলেন্স যাবে। যে ভবনটিতে আগুন লেগেছে দেখা গেছে সেই ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি, যত তালা পর্যন্ত সেটি তৈরি করার কথা ছিল তার চেয়ে বেশি সেখানে নির্মাণ করা হয়েছে, 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, 23 তলা নির্মাণ করা হয়েছে এবং বিল্ডিং কোডের অন্যান্য বিষয়গুলো সেখানে মানা হয়নি। যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতা সহ বিশিষ্টজনেরা। কারো যে ধরনের কমিটি করবে, যে ধরনের বিশেষজ্ঞরা লাগবে, আমি মনে করি সেখানে আর্কিটেক্ট, বড় রকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছে, যে এই ধরনের বিল্ডিংয়ের আইনে কি আছে এবং সে আইনগুলো মেনে এই বিল্ডিংগুলো করা হচ্ছে কি হচ্ছে না, আর এখনও যেসব বিল্ডিং আছে সেগুলোকে তাদের নিজের অবস্থার একটা মূল্যায়ন করে বুঝতে হবে যে এই ধরনের ঘটনা যেন আর কোনো জায়গায় ঘটে না। এখন বনানীর FR টাওয়ারের আগুনের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। বনানীর FR টাওয়ারে আগুনের সময় প্রাণে বাঁচতে পাইপে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় সৈয়দা আমেনা ইয়াসমিন রাতুলের। কিছুক্ষণ আগে নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। রাতুলকে বনানী কবরস্থানে দাফন করা হবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে 10টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। জাকিয়া হিমুর রিপোর্ট। বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় বৃহস্পতিবারই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি 6 জনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও রেজওয়ান নামের একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এর বাইরে সকালে একজনের মরদেহ হস্তান্তর সহ ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে মোট 10টি মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। একজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত না, যার 2টা পা ভেঙে গেছে, তার ফ্র্যাকচার এবং তার এখানে একটা বিরাট ইঞ্জুরি ছিল, রাত্রে আমরা এটা অপারেশন করে ফেলছি, আর বাকিটা মোটামুটি আছে, তারা মানে খুব খারাপও না ভালোও না, তবে সবারই ইনহেলেশন ইঞ্জুরি, আমরা আজকের থেকে তাদের ওই থেরাপি দেওয়া শুরু করছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোট 48 জনের মধ্যে বর্তমানে 7 জন রোগী রয়েছেন। এর মধ্যে বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। অনুপম দেবনাথ নামে আগুনে পোড়া এক রোগীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে আসেন বিশিষ্টজনরা। তারা বলেন, যাদের গাফলতির কারণে এই দুর্ঘটনা, তাদের জবাবদিহিতায় আনতে হবে। পৃথিবীর যে কোনো উন্নত দেশে এই ধরনের
ভবন যখন হয় তার অনেক ধরনের এই সুযোগ সুবিধা থাকে এবং কোনো কারণে যদি এটা কোনোটা কাজ না করে সেটার জন্য সকলকে জবাবদিহিতা করতে হয়, এত সহজে জিনিসটাকে কেউ নিয়ে পার পায় না। কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আহতদের চিকিৎসায় যে কোনো হাসপাতাল সহায়তা চাইলে তারা প্রস্তুত আছেন। জাকে আহিমু, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়া কারাগারে সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি বলেন, সরকার নিজেদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে বাকশাল কান করতে চাইছে। এক বছরের উপর হয়ে গেল দেশ নেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে আটক করে রাখা হয়েছে। প্রতিদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। আমরা বহুবার গেছি, হোম মিনিস্টারের কাছে গেছি, আমরা তাদেরকে বলেছি, চিঠি দিয়েছি, কিন্তু তার চিকিৎসার কোনো সুব্যবস্থা হচ্ছে না। নিয়ে গেল হাসপাতালে, কোনো চিকিৎসাই হয়নি, আবার দেখা গেল তাকে ফেরত দিয়ে এসছে কারাগারে। তারপরে সাড়ে তিন মাস তার কোনো রক্তের পরীক্ষা হয়নি, কোনো ডাক্তার তাকে দেখতে যায়নি ও এখন পর্যন্ত তার কোনো চিকিৎসার সুব্যবস্থা হচ্ছে না। সততা, নিষ্ঠা ও যুক্তিবাদী মানসিকতা দিয়ে শিশু কিশোরদের আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুত হতে বলেছেন বিশিষ্টজনেরা। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDFBD-র দ্বাদশ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনীতে তারা বলেন, ভবিষ্যতের এ প্রজন্মই নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করবে। সামিয়া রহমান, প্রিমিয়ার রিপোর্ট। যুগের আহ্বানে, যুক্তির উচ্ছ্বাসে মেতে উঠুক নবতারুণ্য, এ স্লোগানে NDFBD-র জাতীয় বিতর্ক উৎসবে একযুগ পূর্তি মহোৎসবে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী যোগ দেন। নতুনকে জানার যে আগ্রহ, পুরানোকে প্রশ্ন করে কুসংস্কারকে বর্জন করার যে শক্তি, সেটি বিতর্কে অর্জন করে। বিতর্ক শিল্পে অবদানের জন্য এবার আজীবন সম্মাননা পেয়েছেন ছাত্র জীবনের সেরা বিতর্কিক আব্দুল মুত্তশার। আমরা ঘরে নিরাপদ না, আমরা বাইরে নিরাপদ না, আমরা অফিসে নিরাপদ না। নিরাপদ থাকার বিষয় থেকে চিন্তা না করেই আমরা ভবন তৈরি করেছি, বড় বড় বাস ছেড়েছি রাস্তায়। চিন্তাশীল এবং শক্তিশালী মানুষ তৈরি করার একটা প্রক্রিয়া হচ্ছে এই বিতর্ক। সেটি যদি তোমরা করতে পারো তাহলে মনে রাখবে, এই দেশটা আজকে আমরা যেভাবে দেখছি সেরকম থাকবে না, আমরা প্রকৃতই উন্নত হব। যুক্তিতর্ক দিয়ে জীবনকে অর্থবহুল করার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আজটা করার সময় আগে যদি আমরা ভাবি, শক্তি সঞ্চার করি এবং তারপর যদি কাজটা করি, তাহলে নিশ্চয়ই করে সেই কাজটা সঠিক হবে। তোমরা যদি সুন্দর একটা দেশ তৈরির জন্য সাহায্য করো, স্বপ্ন দেখো এবং সত্যি সত্যি, নিশ্চয়ই আমাদের স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। দুদিনের এই উৎসবে শিশু বিতর্ক, রম্য বিতর্ক, কর্মশালা, প্রদর্শনী সহ থাকছে নানা আয়োজন। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। দূর যেতে চাই, তাদের আমরেলার নিচে থেকে আজকে বাংলাদেশের পণ্যগুলোর এভাবে ক্রমবিকাশ ঘটছে, দেশে দেশের বাইরের পণ্যগুলো ছড়িয়ে যাচ্ছে এবং তার নেপথ্যে থেকে যারা কাজ করছেন তাদেরকে আজকে চ্যানেল আই ল্যান্ডফর্মের পুরস্কারটি দিতে পেরেছে, এটা একটা অব্যাহত। আমি মনে করি আগামীতে মার্কেটার যারা আসবেন তাদের নিজেদের ভেতরেও এই বিষয়টি নিয়ে একটা কম্পিটিশন তৈরি হবে। অনেক কিছু গর্ব করার আছে, অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা আমরা অনেক পৃথিবীতে মুখ তুলে দাঁড়াতে পারি। একই সাথে আমরা এটাও জানি যে আমাদের আরও অনেক কিছু এগিয়ে যাবার আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ভ্যালু টু দি আলটিমেট কাস্টমার, আর মার্কেটার্স এই ভ্যালুটাকে বের করার দায়িত্বটাই হচ্ছে মার্কেটিংয়ের। সৈয়দ আলমগীর 1976 সালে ক্যারিয়ার শুরু করেন সানোফি দিয়ে। সুদীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ 1998 ACI এর সঙ্গে যাত্রা। প্রখ্যাত মার্কেটিং অধ্যাপক ফিলিপ কটলারের বইতে স্থান পেয়েছে তার অবদানের কথা। আমি ভাবি যে মানুষের জন্য আরও ভালো কিছু করব। আমি একটা কথাই বলতে চাই, যারা আমাদের অনেক মার্কেটিয়ার আছে আমাদের ওকে জিজ্ঞাসা করেন যে আমাদের সাফল্যের কারণ, সাফল্যের কারণ ACI একটি মূল্যবোধ সম্পন্ন করে, সে কখনো তার মূল্যবোধ থেকে এক পা পিছু নেয়। যারা ACI সঙ্গে সম্পৃক্ত তারা এটা জানে।
প্রধান অতিথি শিল্পমন্ত্রী এমন আয়োজনে উদ্যোক্তাদের সাধুবাদ জানান। সঠিকভাবেই তারা এই যে যাত্রা শুরু করলেন, যেটা দীর্ঘদিন অনুভব করছিল অনেকেই, কিন্তু আজকে চ্যানেলাই সে নতুন যাত্রাকে শুরু করল। অনুষ্ঠানের শুরুতে বনানীতে অগ্নি দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। ভেনিজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে 15 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে নিকোলাস মাদুরোর সরকার। দেশটির অর্থনৈতিক লেনদেন প্রধান এবং মাদুরোর ঘনিষ্ঠ এলোভিস এমোরাসো গুয়াইদোর ব্যক্তিগত আর্থিক বিবৃতিতে গরমিলের অভিযোগে সর্বোচ্চ এই দণ্ড প্রদান করেন। জুয়ান গুয়াইদো আগামী নির্বাচন অংশগ্রহণ এবং সরকারি পদ গ্রহণে এমোরাসোর বাধাকে অবৈধ ক্ষমতা বহির্ভূত বলে নিন্দা জানিয়েছেন। বিরোধী প্রধান জুয়ান গুয়াইদো সম্প্রতি নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করলে যুক্তরাষ্ট্র, ইইউ সহ বিশ্বের 50টি দেশ তাকে সমর্থন দেয়। ইইউর বৈদেশিক নীতি প্রধান ফেদেরিকা মোগেরিনি নিকোলাস মাদুরো সরকারকে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান বাধা বলে দাবি করে অবিলম্বে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এবার রয়েছে নিটুল তথা কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ায় মেহেরপুরে এবার রসুনের ভালো ফলন হলেও বাজার দরে একেবারে সন্তুষ্ট নন কৃষক। তারা জানান, ভারতীয় এলসি বন্ধ না হলে এবারও রসুন বিক্রি করে লোকসান গুনতে হবে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। এবছর বিঘাপ্রতি 50-60 মণ পর্যন্ত রসুনের ফলন পেয়েছেন মেহেরপুরের কৃষক। তারা জানান, রসুনের উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়েনি তেমন। কৃষকের অভিযোগ, ভারতীয় এলসির মাধ্যমে আমদানি হওয়া রসুন দেশের বাজার দখল করে নিয়েছে। এক বিঘা জমিতে রসুন চাষে কৃষকের খরচ 25-30 হাজার টাকা, বিক্রি করে কৃষক পাচ্ছেন 15-18 হাজার টাকা। খরচ করার পর যদি রসুনের দাম না পাওয়া যায়, তাহলে তো আর রসুন চাষ করে লাভবান হওয়া যাবে না। এটা যদি ঢোকে তাহলে দাম কমে গেলে আমরা লাভবান হব না, আমাদের নুসকানের খাতা কেটে যাবে, বুঝছেন। 1200-1400 টাকা মন্দরে রসুন বিক্রি করতে পারলে লাভবান হতে পারবেন কৃষক। যে বর্তমানে রসুনের বাজার, আমাদের সেই ধার দেনাটাই শোধ হচ্ছে না। সরকারের কাছে দাবি আছে, বাড়ি থেকে যদি আমদানি না করে তাহলে আমাদের রসুন গুলো একটু দাম হয়। বাজার দর ভালো পেতে রসুন সংরক্ষণের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গ্রামেগঞ্জের কৃষকরা যাতে সহজেই এটা সংরক্ষণ করতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি, এবং এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে এটার মানে যখন সিজন থাকবে না তখন ভালো দাম পাওয়া যাবে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। মুন্সিগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইটের ব্যবহার ছাড়া বিকল্প নির্মাণ প্রযুক্তিতে পরিবেশ বান্ধব বাড়ি তৈরি হচ্ছে। ফেরো সিমেন্ট প্রযুক্তিতে বাড়ির বিম, দেয়াল, ছাদ সবই আলাদাভাবে তৈরি করে পরে একসঙ্গে যুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তিতে কম খরচে অল্প সময়ে টেকসই বাড়ি নির্মাণ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। রাসেল জমাদ্দারের ছবিতে জাহিদুজ্জামানের রিপোর্ট। পরিবেশ বান্ধব বিকল্প নির্মাণ প্রযুক্তি এখন মুন্সিগঞ্জের গজারিয়ায়। প্রত্যন্ত গ্রাম বাউশিয়ায় এ প্রযুক্তি নিয়ে গেছেন পুলিশের এক সাবেক শীর্ষ কর্মকর্তা। 1.5 বিঘা জমির উপর তিনি নির্মাণ করছেন ডুপ্লেক্স বাড়ি। নির্মাণের প্রচলিত পোড়া ইটের ব্যবহারই হচ্ছে না। ফেরো সিমেন্ট প্রযুক্তিতে পাথর এবং বালু দিয়ে আলাদা আলাদা তৈরি করা হচ্ছে বিম, দেয়াল এবং ছাদের অংশ, পরে একসঙ্গে যুক্ত করে তৈরি হচ্ছে বাড়ির কাঠামো। এখানে কোনো পোড়া ইটের ব্যবহার হয় না, এখানে সম্পূর্ণ পাথরের ব্যবহার এবং সিলেট স্যান্ড আর সিমেন্ট। তো সেটাকে আসলে আমরা পরিবেশ বান্ধব চিন্তা করে এটা করা, বিশেষ করে গ্রামে টিনের বাড়ির বিকল্প, ছোট ছোট ঘর, একতলা দোতলা বাড়ির বিকল্প, এগুলি ভালো হবে আশা করি এবং খরচও কম হবে। সাধারণত গ্রামে আমরা যে পোড়া মাটির ইটের যে খোয়া ব্যবহার করে আমরা কংক্রিট করি, এখানে আমরা সেই পোড়া মাটির ইট বলে কিছু এখানে নাই। আমরা জানি যে পোড়া মাটির ইট একটা প্রধান কারণ হচ্ছে পরিবেশ দূষণের, এবং সাথে সাথে আমাদের যে কৃষি জমি আছে সেই কৃষি জমিগুলোও কিন্তু নষ্ট করে দিচ্ছে। সেই তুলনায় আমাদের এই প্রযুক্তি কৃষি বান্ধব এবং পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব এই নির্মাণ প্রযুক্তি এলাকার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন বাড়ির মালিক। মানুষ যদি জানতে পারে আর ওনারা যদি করতে চান তাহলে পরে কষার অবশ্যই লাভ করবে, অবশ্যই অবশ্যই। আমি যদি আজকে আমার এলাকায় বাড়ি নির্মাণ করি, নিশ্চয়ই আমারটা দেখার পরে 10 জন, আমি যখন বাড়ি নির্মাণ করছি তাহলে উনি যেহেতু করছেন তাহলে নিশ্চয়ই এটা বুঝে শুনে করছেন,
দশটা লোক আরও নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে আমি 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 মনে করি আর কি, এবং এটা হওয়া উচিত। এই বাড়ির চারিদিকের প্রাচীর নির্মাণেও বিকল্প এই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। জাহিদুজ্জামান, চ্যানেল আই, মুন্সিগঞ্জ।